চ্যানেল জিরো সম্ভাবনার নতুন সুর। নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর 7 নং ওয়ার্ডের পশ্চিম দেওভোগ আদর্শনগরের বাসিন্দা শরীফ মাতবরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী। বুধবার সকাল 10টায় শহরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। আজমির আহমেদ সৌরভ, চ্যানেল জিরো, চাষাড়া, নারায়ণগঞ্জ।